তুমি পরকে ভালোবাসো না, কোনো উপকার করো না। ভারতবর্ষে মানুষের কোনো কাজ হয় না যে আমি একের পর এক করব। তুমি একটা দেখাও মোদি, তুমি কি করেছ? তুমি বলেছিলে বেটি বাঁচাও বেটি পড়াও, আরে তোমার বউকে তো তুমি ছেড়ে দিয়েছ, তোমার নিজের বউকে তুমি ছেড়ে দাও, তুমি আবার বেটি বাঁচাও বেটি পড়াও। তুমি মানুষের কাজে লাগো না। যে কথা কফিনের কথা বলল শঙ্করদা, বাস্তব এই নোংরামি রাজনীতি করার জন্য, এরকম নোংরামি রাজনীতি ভারতবর্ষের মানুষ কোনোদিন করে না। কোথায় গেল কৃষির মুকুব? কোথায় গেল বেকারদের ছেলে মেয়ের চাকরি? কোথায় গেল হ্যাঁ তুমি উপকার করেছ ছোট ভাই ব্যবসাদারদের, জিএসটি করে সর্বনাশ করে দিয়েছ, তাদের হাত মাথায় দিয়ে দিয়েছ, তুমি অন্য কেড়ে নিয়েছ। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সব শ্রেণীর মানুষের সঙ্গে আছে, তুমি ভারতবর্ষে অন্ধকার নিয়ে এসছো। আজকে তুমি 49টা প্রকল্প বন্ধ করে দেওয়ার পরও মমতা ব্যানার্জী একটা প্রকল্প বন্ধ করে নাই। তুমি সত্যি কথা বলতে শেখো না? তুমি সত্যি কথা বললে ভারতবর্ষের উন্নয়ন হয়ে যেত। যে কথা শঙ্করদা বলল, কারগিল যুদ্ধ হয়েছিল, বাজপেয়ী কোনদিন বলে নাই, কিন্তু বাজপেয়ী ফিরে আসে নাই। কারগিল যুদ্ধের পর বাজপেয়ী ফিরে আসে নাই, মোদি তুমি জীবনে ফিরে আসবে না। এটা ভারতবর্ষ চ্যালেঞ্জ করে গেলাম। এই ভারতবর্ষের বুকে মমতা ব্যানার্জির হাত ধরে দিল্লি যেতে হবে যে কোনো দলকে। আমরা জানি সততার প্রতি মমতা ব্যানার্জি, এই রানাঘাট লোকসভা আমাদের খুব সাংঘাতিক লোকসভা, উন্নয়নের লোকসভা।